প্রণাম মহারাজ আমাদের একটি ভিডিওয়ে কৃষ্ণেন্দু দাস বলে একজন কমেন্ট করে প্রশ্ন করেছেন যে গায়ত্রী মন্ত্রের উপকারিতা নিয়ে কিছু বললে ভালো হয় গায়ত্রী মন্ত্রের উপকারিতা মানে এটা কি ইতিহাস বই নাকি যে ঘরে ইতিহাস বই রাখলে কি উপকারিতা পাওয়া যায় প্রশ্নটা এমন হয়ে যাচ্ছে মহারাজ লাইব্রেরিতে আমি ঢুকেছি এই যে আমি বাইরে থেকে লাইব্রেরিতে ঢুকলাম এর উপকারিতা কী মহারাজ ঘরে আমার একটা খুব ভালো টেবিল রাখা আছে এই টেবিলের উপকারিতা কি আমাকে স্যার চারটে ফর্মুলা বলে দিয়েছে এই ফর্মুলার উপকারিতা কী আরে তোমাকে কেউ ডাকছে এর উপকারিতা কি হতে পারে আগে যাও শোনো কি বলছে দেখো প্রথমত জেনে রাখো যে কোনো সংস্কৃত লেখা বই বা ওয়ার্ড তাকে শাস্ত্র বলার সে যোগ্যতা নিয়ে বসে নেই তাকে শাস্ত্র বলা যাবে না যে কোনো সংস্কৃত অ্যালফাবেট মন্ত্র নয় শাস্ত্র অনলি তা যা অহমের মুক্তির কথা বলে মন্ত্র ওনলি তা যার চেতনাকে উচ্চতা দেয় আগে সবাই সমাজের একটা বিশেষ বড় সেক্ট দেব ভাষায় কথা বলতো ইউমেসে যে ওটা লোকাল ল্যাঙ্গুয়েজের মতো ছিল যেমন আমি বাংলায় তোমার সাথে কথা বলছি যেমন হিন্দিতে জোকস আছে না ফরেন মেয়ে তো বাচ্চে বাচ্চে ভি ইংরেজি বলতে হ্যাঁ হ্যাঁ বলবে না তো কী করবে ওটাই ব্যবহারিক ভাব বিনিময়ের মাধ্যম তাদের কাছে সংস্কৃত শব্দে যে সব শব্দরাশি মানব চেতনাকে ঊর্ধ্ব গমনে সহায়তা করে তাকে মন্ত্র বলে কিন্তু তা তখনই পসিবল যখন তুমি তা বুঝবে অনলি তখন পসিবল যখন তুমি তা বুঝতে পারবে শুধু যদিও বুঝলেই হলো না বুঝে ওটাকে জীবনে আনতে হবে প্রয়োগ করতে হবে তাহলে তোমার জীবন বদলাবে তবে বোঝা প্রথম ধাপ প্রথম সিঁড়ির ধাপ এতে কোনো সন্দেহ নেই তা না করে যদি কেউ সিঁড়ি চালিয়ে ঠাকুর ঘরে বসে টেম্পুরা একটা তানপুরা লাগিয়ে দিল এরম করে যদি ঘন্টার পর সে ঘন্টা জব করে না বুঝে যদি সারা জীবন জব করে দেয়ার ইজ নো রেজাল্ট এইসব যে কাহিনি চলছে না যে পজিটিভ ভাইব্রেশন বেরোবে হ্যান ত্যান সকালে সুর দাঁত না মাঝে মাঝতে উঠে আগে চালিয়ে দেওয়া হলো মোবাইলে বা কোনোভাবে একটা যদি ঘরে বক্স থাকে তাতে লাগিয়ে দেওয়া হলো গায়ত্রী মন্ত্র চলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলছে এগুলো ধার্মিকতা কথা নয় চরমতম অধার্মিকতা শাস্ত্র তো নয় শাস্ত্র মন্ত্রের অপমান সাবধান হয়ে যায় এগুলোর থেকে আমি জানি না তুমি কি অর্থে জিজ্ঞেস করেছো বা প্রশ্ন করেছ কমেন্ট করেছো কিন্তু যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে যে গায়ত্রী মন্ত্র এর উপকারিতা কি তাহলে খুব ভুল পথে আছো যখন কোনো ঋষি একটা উপনিষদের শ্লোক বা এই মন্ত্র আবিষ্কার করে তখন কি সে বিভিন্ন তবলা ইনস্ট্রুমেন্ট বাঁশি এইসব সহযোগে এগুলিকে দেখেছিল পিছন থেকে তুমি যেমন যেমন টিভিতে দেখানো হয় যেমনভাবে ইউটিউব খুললে তুমি হাজার হাজার পেয়ে যাবে তারা কি এইভাবে দেখেছিল বা যখন সে কোনো উপযুক্ত নির্বাচিত শিষ্যকে এটা দিয়েছিল তখন কি বলেছিল একজনকে এলে তুই তানপুরা বাজার তুই তবলা বাজার তোকে গায়ত্রী মন্ত্র দেব কোথায় আমরা এগুলো পাচ্ছি যে গায়ত্রী মন্ত্র বাজালে অ্যারসেটটা বাজালে ভাইব্রেশান খুব হতে থাকবে পজিটিভ ভাইব্রেশান ভিতরে খেলে যাবে এবং একে ভিত্তি করে এত কাহিনী বেরিয়েছে এত সায়েন্সকে লাগানোর চেষ্টা করেছে যে তো মূর্খামির চরমতম অবস্থা এই যে দেখছো তুমি এইসব গায়ত্রী মন্ত্র এমনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ওম চ্যান্টিং করা এগুলি পঞ্চাশ বছর পুরনোও নয় তিরিশ বছর হয়তো হার্ডলি হবে যখন ইকোনমিক টাইড এসেছে আমাদের সমাজে তার আমদানি এগুলো এগুলি বেকার বুদ্ধির বিলাস কানের বিলাস মার্কেট জানে তুমি কিভাবে কি শুনবে কি দেখবে তারা সার্ভে করে একে তাই এইভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হয় এগুলো পাশেই আমাদের সন্ধেবেলায় কালকে বাদ ছিল মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেখো একটা জীবন উৎসর্গ করে ভয়ঙ্করভাবে ফিজিক্যাল মেন্টালভাবে নিজেকে রোগড়ে দিয়ে দুমড়ে মুচড়ে জীবনকে আহুতি দিয়ে অমন একটা মন্ত্র বেরোয় এর অপমান করো না গায়ত্রী মন্ত্র এটা কোনো তথ্য নয় তবু জানার জন্য বলছি ঋগ্বেদের থেকে এটা এই মন্ত্রটি পাওয়া গিয়েছে তার তৃতীয় অধ্যায়ের সম্ভবত বাষট্টিতম কিছু বা তেষট্টিতম কোনো অংশের দশ নম্বর শ্লোকে গায়ত্রী মন্ত্র পাওয়া যায় গায়ত্রী যা গীত হয়েছে গান করা হয়েছে যাকে গান মানে তার যশো গান করা হয়েছে তুমি হারমোনিয়াম নিয়ে গায়ত্রী গান করলে তার কোনো ফলাফল নেই গীত মানে যা জীবন জীবনের সাথে সম্পৃক্ত হওয়ার যোগ্য গান মানে কি আগে গান মানে কী বলা গান কীর্তন মানে কি কীর্তিগাথা সেরকমই গায়ত্রী মানে কি এমন কিছু শব্দ যা তোমার জীবনে প্রবেশ করে নিরন্তর জীবনের সাথে থাকার মতো যোগ্য যাতে তোমার চেতনাকে ঊর্ধ্বগতি পাওয়ানো যায় এখন তো গান রামবাহ চলে অনলি বাজলেই হলো আমি দেখেছি একটি গ্রামের দিকে গিয়ে ডিজের নাইনটি পারসেন্ট কী বাজছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা সব গুলি মারো নাইনটি পারসেন্ট যা বাজছে কি বাজছে সে নিজেরাই জানে না তাদেরকে জিজ্ঞেস করলে বলতেই পারবে না শুধু বিটস আর রিদম হলেই একদম ইন্দ্রিয় জল করে ওঠে ব্যাস কোনো কথা দিয়ে তাদের কোনো লেনাদেনা নেই তার শব্দ ভিতরে কি আছে এই রকম যে ইন্দ্রিয় প্রবণতা দিন দিন বেড়েছে তারই ফলস্বরূপ এসেছে তোমার এই গায়ত্রী মন্ত্রের বাজারীকরণ আত্মা বা তোমার ঊর্ধ্বতম সম্ভাবনারই জয়গান হয় গায়ত্রীতে গানের মার্মিক বা শাব্দিক প্রতীক বা নির্দেশটাকে বোঝবার চেষ্টা করতে হবে সকল লোকের অর্থাৎ প্রকৃতিতে যা আছে তাকেই ভূ ভুয়া সোয়া দিয়ে রিপ্রেজেন্ট করা হলো আই রিপিট রিপ্রেজেন্ট করা হলো তিনটে লোক দিয়ে রিপ্রেজেন্ট করা হলো আমাদের মন তো এই লোকেই ঘুরে বেড়ায় কোথায় কিছু পাবো কোথায় কী পাবো লোক মানে শুধুমাত্র পৃথিবীর বাইরে নয় পৃথিবীর বিভিন্ন জায়গাতে মানসিক যে বিভিন্ন স্তর তাকেই লোক ধরে নাও চেতন অবচেতন অতিচেতন তুমি যেভাবে ইচ্ছা বলো ব্যাখ্যা এই যে বিভিন্ন লোকে আমাদের ঘুরে বেড়ানো এর যে উৎস যে স্রোত যে কারণ যে ভিত্তি যে যাকে চেয়ে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি তাকেই সবিতা বা সূর্যকে তার প্রতীক বলা হয়েছে আত্মার প্রতীক হিসাবে আমাদের আমাদের শুদ্ধতম চেতনার প্রতীক হিসাবে সূর্যকে জ্ঞান করা হয়েছে আজ থেকে নয় বরাবরই সূর্যকে জ্ঞানের প্রতীক হিসাবে ধরা হয় সূর্য জ্ঞান বোধ নয় ইটসেলফ সূর্য একটা পদার্থ একটি এলিমেন্ট হতে পারে যে পৃথিবীতে জীবন চালাতে অপরিহার্য কিন্তু তাও তো বস্তুগত ব্যাপার হলো জীবন বলতে তুমি যা বলতো তো বস্তুগত এই এখানে সবিতা অর্থাৎ আত্মার কথা বলা হলো চেতনার শুদ্ধতার শুদ্ধ শুদ্ধ শুদ্ধতম সম্ভাবনা সূক্ষ্মতম অবস্থার কথা বলা হলো তাকেই সূর্য বা সবিতা বলে রিপ্রেজেন্ট করা হলো এই জন্য গায়ত্রীকে সাবিত্রী মন্ত্রও বলা হয় ছত্য যখন জীবনের ব্রত হয় তখন গায়ত্রী মন্ত্র তার থেকে উদ্ভূত হয় আর যা তোমাতেই আছে কিন্তু ডাইমেনশনালি তা অভৌতিক সূর্যকে তার প্রতীক বলা হয়েছে সূর্য ইটসেল ভৌতিক কিন্তু সূর্যকে দিয়ে যাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তা ভৌতিক নয় তা এই ডাইমেনশনাল নয় তাকে জীবনে বরণ করে নাও তুর বরের নিয়ম বা জীবনকে উচ্চতম অবস্থায় নিয়ে যাও মেটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট থেকে না দেখতে বলা হচ্ছে তা কাকে বরণ করবে যে প্রকাশ ভর্গ প্র্যাকটিক্যালি জীবনকে জীবনে সেই সব আনো যা ক্ল্যারিটি দেয় প্রকাশ দেয় তেমন জিনিস পড়ো যা জীবনকে বুঝতে সহায়তা করে তাদের সঙ্গ করো যে তোমাকে বস্তুগততার উপরে নিয়ে নিয়ে যায় তাদের সেই সব জিনিস তোমার ঘরে রাখো বা সেই সব ভাবে জীবন তুমি কাটাও যা তোমার ভোগের থেকে যোগের পথে নিয়ে যায় যেগুলো তোমাকে বিপদের থেকে নিম্নতম পশুতার দিকে নিয়ে যায় সেইগুলোকে তুমি জীবনে বরণ করো না তেমন কর্ম কর যে কর্ম তোমাকে নৈষ্কর্মের দিকে নিয়ে যায় তাকেই ভর্গ দেবশ্রী এমন কে ধ্যান করো জীবন কি কল্পনায় নয় সত্য আর তথ্যের প্রকাশে আনো কী চলছে জীবনে ছেলে অন্যায় করছে নেশা নেশাখর হয়ে গিয়েছে অন্যায় আবদার করে মোবাইল চাইছে আদুরে টার্ম দিও না ফ্যাক্টকে দেখো তথ্যকে দেখো সে ফেল করেছে শুধু চুপ করে এই কথা বলে বসে দেখুন আজকাল পড়ার খুব চাপ সে দিনে পাঁচ মিনিট পড়ে না ফ্যাক্ট দেখো কেন পরাচ্ছ দেখো কি পড়াচ্ছো দেখো তার ফলাফলস্বরূপ ছেলের জীবন কীভাবে গঠিত হচ্ছে তাকে দেখো এই প্র্যাকটিক্যাল জায়গাকেই বলা হচ্ছে ভর্গজ্যোতি কতক্ষণ পড়ছে মন কতটা দিচ্ছে দে আর ফ্যাক্ট তাতে সে কত দূর এগোবে তাতে সে কত উন্নত চেতনাযুক্ত জীব হবে দেখো একে সত্য বলে জীবনে সেই প্রকাশকে আনো তাকে মাত্র ধ্যান করো যে জীবনকে তথ্য আর সত্যের ভিত্তিতে নিয়ে চলে যায় যে তথ্যকে ভিত্তি করে সত্য বা তথ্যের পারে নিয়ে চলে যায় এমনটাই আমাদের করার উদ্দেশ্য এই জগতের তিন লোকে তুমি খুঁজে বেরিও না আর বুদ্ধি বা ধি বলা হয়েছে মেধা যা কি না আমাদের মেধা বলতে কি বোঝাই আমরা নর্মাল অর্থে মেধা বলতে ধরে নিই ট্যালেন্ট মোটেই তা নয় যদি ট্যালেন্ট তো প্রাকৃতিক জিনিস কেউ লম্বা হয়েছে কেউ বেঁটে হয়েছে সেমভাবে কেউ কোনো জিনিসে বোঝার মতো সূক্ষ্ম মাথা প্রকৃতিগতভাবে পেয়েছে দেখবে কোনো বাচ্চা ছোটো থেকেই ভালো পড়াশোনার দিকে মন দিচ্ছে ওটা প্রকৃতিভাবে থাকা তা মেধার বিকাশ নয় ধিয়ের বিকাশ নয় যাকে তুমি সকল গড গিফটেড বলো তা ধি কোথায় ধি বা বুদ্ধি সবসময় অনুগামী হয় কি নিম্নমুখী হয়ে যায় কারণ আমাদের যে অস্তিত্ব আমাদের যে আইডেন্টি তা দেহ দেহ মানে পশুতা সেই ধিকে ঊর্ধ্বগতি দেওয়ার কথা বলছে বলছে তুমি এমন একটা জীবন কাটাও যা জ্যোতির দিকে এবং তোমার বুদ্ধি প্রচুর দয়া যেন বুদ্ধি এনলাইটেন্ড হয় এনলাইটেড বলতে সেই অর্থে নয় এনলাইটেড মানে হলো যা তোমার বুদ্ধিতে যেন তার প্রভাব পড়ে তুমি কোনো জিনিস জানবে তার প্রভাব তোমার বুদ্ধিতে পড়বে তুমি বুদ্ধিগতভাবে বলবে ইয়েস তবে তো কোনো জিনিস তোমার জীবনে আসে তারপর নিয়ে আসো তার আগে তো নয় বুদ্ধি কিন্তু নির্দিষ্ট কোনো অ্যাট্রিবিউট নয় তুমি যা বুদ্ধি তাকে ফলো করবে তুমি চুরি করবে বলবে বুদ্ধি সব রকম চুরির পক্ষে যুক্তি দেবে তুমি বলো চুরি করা মহাপাপ ব্যস চুরি করার বিপক্ষে বিভিন্ন কথা বলতে শুরু করবে তো বলছে তোমার জীবন এমন হোক তোমার বুদ্ধিতে এমন অভ্যাস বসে যাক তোমার বুদ্ধি যেন সবসময় তোমাকে এমনভাবে চালিত করে যাতে তুমি তোমার জীবনকে প্রকাশিত করতে পারো নর্মালি আমাদের মন কোথায় থাকে বাড়িতে কি হচ্ছে কি খাবো কোথায় যাবো কালকের কি প্রোগ্রাম এই তো আমাদের বুদ্ধির গতি আমরা বুদ্ধি লাগাই বটে কিন্তু এইসব বিষয়তে আমাদের মন কনফিগার্ডই নয় যে সে সত্যমুখী হবে বা সত্যকে তো ধারণা করা যায় না যে তথ্যকে অবধি ধারণা করবে আমরা করতে চাই না আমরা যে কাল্পনিক জগৎ মাথায় বানিয়ে রেখেছি আমরা চাই আমাদের বুদ্ধি সেই ধারণাকেই এনরিচ করুক নিরানব্বই শতাংশ মানুষের মধ্যে নাইনটি সম্ভাবনা তুমি প্রকৃতিতেই ফেসে থাকবে তুমি প্রকৃতির পারে যাবে না তুমি তথ্যকে দেখলেও সত্য অব্দি পৌঁছাবে না বেশিরভাগ মানুষ তথ্যকে দেখেই না কল্পনায় জন্মায় কল্পনায় বাঁচে কল্পনায় জীবন কাটিয়ে দেয় কিছু কিছু লোক তথ্যে আসে তারা অনেক সময় এথিস্ট হয়ে যায় সোকল বলা হয় কিছু কিছু লোক কল্পনাকে ভেঙে তথ্যকে আশ্রয় করে সত্যে পৌঁছে যায় এদেরকে আমরা জ্ঞানই বলি তো পুরো গায়ত্রী মন্ত্র বলতে চাইছে এই একই কথা জীবনে জ্ঞানকে নিয়ে আসো সম্পূর্ণ প্রকৃতি শুধু প্ল্যান করে বসে আছে পুরো নটঘট বেদে বসে আছে যাতে তুমি ফ্যাক্টকে ইগনোর করে চলো কল্পনায় বাঁচো এবং প্রকৃতির আহার নিদ্রা মৈথুন প্রজনন এই খেলাকে কন্টিনিউ করো ঠাকুর এটাকেই বলেছিলেন বুড়ি চায় না যে খেলা যাতে ভেঙে যায় কেউ তাকে ছুঁয়ে ফেলুক মন্ত্র দশটা অর্থাৎ যে মন্ত্রের বোধবান ব্যক্তি সে মন্ত্রকে যে চোখে দেখেছে তা নয় আমি দেখি অবাক হয়ে গেলাম গুগলে যদি তুমি সার্চ করো ওম কার এই শব্দকে নিয়ে কি ভয়ঙ্কর অপব্যাখ্যা তাতে দেওয়া বলা হচ্ছে এই যে গায়ত্রী মন্ত্র বা এর আগে যে ওম বা মন্ত্রের আগে ওম কেন লাগানো হয় নাকি বিশ্বামিত্র ঋষি ধ্যানের মধ্যে দেখিয়েছিলেন এই ওমকার সোলার সিস্টেম থেকে মিল্কি ওয়ের যে যে কুড়ি হাজার বার গতিতে পার সেকেন্ড তার মধ্যে শব্দ উৎপন্ন হচ্ছে যেই শব্দ ওমের মতো ঋষি বিশ্বামিত্র তা এটা শুনেছিলেন সব সায়েন্টিস্টরা লেগে পড়েছে প্রুফ করতে ধার্মিকরা জয় জয় ধ্বনি দিচ্ছে কি মহান আমাদের ধর্ম বিজ্ঞান যে আবিষ্কার করতে পারেনি বা এখনও চেষ্টা করছে আমাদের ধর্ম কত আগেই করে ফেলেছিল সো আমরা কত মহান আমরা কত মহান চরমতম মূর্খামিয়ে সব কিন্তু মার্কেট এগুলোই মেরে দিয়েছে আরে ওমকারের অর্থ অনেক গভীর কিছুকে পয়েন্ট করতে চায় থরেই তোমার বসতে সাথে ওমকারের কোনো সম্পর্ক আছে ঋষিরা সব রকমভাবে বার বার আমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যা প্রকৃতি আমাদেরকে ভোলাতে চায় যে দেখো তোমার সম্ভাবনা কোথায় শান্তি কোথায় তুমি কি চাইছো বেসিক্যালি সব প্রতিমা প্রতীকের ব্যবহার যা কিছু তা ফুল ফল জল গৃহ গাছপালা জীবজন্তু শরীর চন্দ্র আকাশ মেঘ আলো অন্ধকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সূর্য সব রকমভাবে তাদের চেষ্টা ছিল জীবনকে কিছু রিমাইন্ডার দেওয়া কিছু বুঝিয়ে দেওয়া থোড়াই ঋষির তোমাদের এই কাজে তোমার সোলার সিস্টেমে কি আবিষ্কার করতে যাবে চেতনার উচ্চ থেকে উচ্চ গভীর থেকে গভীর সূক্ষ্মতম সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতম অবস্থায় নিয়ে গিয়ে তাকে মুক্ত করে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা কিছু ইশারা দেয় তুমি দিন রাত বসে জপলে শুনলে কী হবে একজন সাধু বলছে এভেন যারা আমরা বিবেকানন্দের ফলোয়ার্স বলছি তারা পর্যন্ত এইসব বলছে আর যজ্ঞ করছে বিভিন্ন রকমের বলছে কেন করোনা থেকে বাঁচার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হোক চ্যান্টিং করা হোক আমরা নাকি স্বামীজির ফলোয়ার্স আরে তাদের কি এসে যায় যে মৃত্যুকে জয় করার কথা বলছি সে থোরেই শারীরিক মৃত্যুর কথা বলছে তারা বলতে চাই যে তুমি শারীরিকভাবেই শরীরে থেকেই এই মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে যেতে পারো শারীরিক মৃত্যু তো যখন হবার হবে কি আটকে প্রকৃতির নিয়মে পড়বে তুমি হাজার জব করো তুমি যদি অন্ধ হয়ে গাড়িতে চলো রাস্তায় চলো তোমাকে কোনো গাড়ি ধাক্কা মারবে তোমার গল্প খালাস হয়ে যাবে ত্রম্বক সেই একই কথা বলা হচ্ছে সেই ওই দিকেই এই তিন গুণের কথাই বলছেন তিন গুণের খেলা যে বুঝেছে সেই শিব অর্থাৎ তারই জীবনে মঙ্গল হয় যথার্থ মঙ্গল হয় শিব অর্থাৎ তো মঙ্গল সেই শুভতার যোজনা করো যোজনা মানে সেবা তাকে জীবনে আনো তাকে প্রত্যেক দিনে প্রত্যেক মুহূর্তে নিজের জীবনে ঢালো যিনি সুগন্ধ আরে নাকের সুগন্ধের কথা তারা বলেনি তাদের কি এসে যায় তোমার নাকের সুগন্ধ নিয়ে যখন আমরা বলছি লক্ষণ তো ভালো দেখছি না তার অর্থ কি আমি দেখছি কিছু আমি কিছু বুঝছি নাকের সুগন্ধ অর্থাৎ জীবনে এমন গন্ধ ছড়াও যা শুভ যা শিবত্বময় কোনটা অশিবত্ব আরে গুণের দাস হয়ে থেকো না গুণকে তোমার মালিক হয়ে যেতে যেও না জীব গুণের দাস হবার জন্য জন্মায়নি প্রকৃতি ত্রিগুণাত্মক কিন্তু জীবের মাত্র একমাত্র মানুষের মাত্র একমাত্র সম্ভাবনা আছে সে গুণকে না করে এগিয়ে যেতে পারে জীবন এমন কাটাও যাতে নির্গুণত্বের গন্ধ আছে তাই শুভ তাতে গুণ ও গন্ধ আছে গুণকে পার করে এগিয়ে যাওয়ার গন্ধ আছে এরকম জীবনকে সুগন্ধ বলছে যে পুষ্টি বা স্বাস্থ্য বলা হয়েছে পুষ্টি বর্ধনম বলা হয়েছে আরে পুষ্টি বা স্বার্থ তোমাকে দৈহিক অর্থে বলাই হয়নি তোমার চেতনা কি ঊর্ধ্বতম অবস্থায় তোলাকেই স্বাস্থ্য বা পুষ্টি বলা হয়েছে সে সুস্থ যে শারীরিক অস্তিত্বের উপরে নিজেকে জানতে পেরেছে তোমার স্বাস্থ্যের ডেফিনেশানই শরীরগত হয়ে আছে তাকে বদলাও আগে একজন আমাকে প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপেও এসছে যে মহাপুরুষরা এত কেন ভোগেন আরে তুমি আবার সেই শরীর নিয়ে পড়লে ভোগ তোমার জন্য বিকজ তুমি নিজেকে দেহ ছাড়া আর কিছু ভাবতে পারো না তো দৈহিক সুস্থতাই তোমার কাছে সুস্থতার একমাত্র মাপদণ্ড যাদের মহাপুরুষ বলতো যাদের স্বাস্থ্যের সংজ্ঞাই এরকম নয় বিবেকানন্দ উনচল্লিশ বছরে শরীর ত্যাগ করেছেন কিন্তু তিনি পরম স্বাস্থ্যবান যা উনচল্লিশ বছর কি যা তার তিনগুণ বয়সে করা সম্ভব হয় না যার জন্য তুমি চুরাশি লক্ষের গল্প ফেদেছ তা তিনি করে ফেলেছেন তার থেকে বেশি স্বাস্থ্যবান কে হতে পারে ঠাকুর পরম স্বাস্থ্যবান তিনি শরীরে থাকতেই শরীর বোধ রাহিত্য পেয়ে যাচ্ছেন তিনি শরীরে থাকতে থাকতেই পরম স্বাস্থ্য কি জেনে গিয়েছেন তোমার শরীরকেই শুধুমাত্র দামি বোধ তাই ক্যান্সার কে সুগারকে তুমি মারাত্মক মনে করো তাই তোমার মনে হচ্ছে এরা কেন ক্যান্সার সুগারে রোগে ভুগে মরল কারণ তোমার কাছে দেহের নাশই তো মৃত্যুর পরিভাষা এদের কাছে দেহর নাশ মৃত্যুর পরিভাষাই নয় এই জন্য দেহ ত্যাগ বলা হয় ত্যাগ কে করতে পারে যে এর অধীশ্বর সেই ত্যাগ করতে পারে তুমি তো নিজেকে দেহই ভাবো দেহ মরলে তুমি মরো এরা মরে না দেহ এরা দেহ বললে এদের দেহ চলে গেলে দেহ মর এরা মরে না সেরকমই বলা হচ্ছে উর্বারু কবি বন্ধনাথ মৃত্যুর মুখীয় মামৃতাত উর্বারু বা ফুটি ফল যেমন ফেটে যায় তার সাথে তুলনা দেওয়া হচ্ছে আমরাও যেন এরম দুর্ভেদ্য প্রকৃতিকে যে সব সময় আমাদের চেতনাকে নিম্নগামী করতে চায় তাকে পার করে সত্যে পৌঁছাতে পারি দেখো এমন সার্থক শ্লোকের ব্যবহার আমরা কে জীবনে আনছি এই যেন সোনার হাতা দিয়ে নর্দমা খোঁচানো হচ্ছে যদি এর মধ্যে ইটসেলফ মন্ত্রটার মধ্যে কথাগুলোর মধ্যে কিছু থাকতো তবে চট করে ফুটির উদাহরণ দিল কেন বেকার বেকার ঋষিরা কি ঢোকাতো যে বাবা খুব সাইংটিফাইড ব্যাপার খুব পবিত্র ব্যাপার এর মধ্যে কোনো হাবিজাবি কথা আমি কেন ঢোকাতে যাব। তুমি কি কোনো সিরিয়াস ম্যাটারে ইয়ার কি মেরে কোনো হালকা উদাহরণ দাও নাকি এক্সাম্পলটা এন কেন ফুটির কেন দেওয়া হলো এই আমি দেখছিলাম এখনও চলছে মা সারদার রূপ মা কাকে মোটা ডাল মোটা রুটি ডাল করে দিছিলেন স্বামীজিকে হ্যাঁ কাউকে চাল মাপতে বলে দিয়েছিলেন যে জনের চাল ছিল এখন আটজন আটজনের মতো হচ্ছে মা বলে দিল যে যাও না গিয়ে দেখো নিশ্চিত আছে তো একদম আমরা স্ট্যাম্প লাগিয়ে দিলাম মা অন্তর্জামী অন্তর্দ্রষ্টা তিনি বুঝতে পেরে গিয়েছেন যে ওইখানে আমার চোখ যেখানে যেতে পারে না ঠিক ঠিক টিনের মধ্যে ঢুকে গিয়ে তিনি দেখে নিয়েছেন যে না ওখানে জনের চাল আছে আরে ভাই এরকম কোনো ব্যাপার নয় তাদের কি এরমভাবে অপমান করো না তারা জানতেন কাজের মেয়ে বারবার ভুল করে তার অভিজ্ঞতা ছিল হয়তো কত চাল এসছিলো তার ধারণা ছিল হয়তো তোমার মতো মোটামুটি নাকি তিনি কল্পনায় বাঁচেন নাকি তিনি ফ্যাক্টে তথ্যে তিনি বাঁচেন তিনি দেখেছেন হয়তো তুমি কি তার উপরে দেহ দিয়ে আর বস্তুগত বোধ দিয়ে তার মধ্যে জগন্মাতৃত্ব আরোপ করছো আমার হাতে যদি একটু আগে আমি একটা বলতে গিয়ে রুমালের উদাহরণ দিচ্ছিলাম তাহলে আমি যদি এখন সংস্কৃতে কথা বলি আর রুমালের উদাহরণ দিয়ে দিই তার মানে কি উদাহরণ দেওয়াটা কোনো পবিত্রতা স্যাংটি পেয়ে গেল নাকি এটা বোঝানোর একটা ধরন এখন যদি আমি রুমাল বা ক্যামেরা শব্দ বলে দিই বলবে না মহারাজ বলেছেন পবিত্র শব্দ তা ক্যামেরা শব্দের পুজো হতে শুরু করবে নাকি তুমি ক্যামেরা ক্যামেরা জব করবে রুমাল রুমাল জব করবে আরে রুমাল আর ক্যামেরা দিয়ে আমি তোমাকে কিছু বোঝাতে চেয়েছি সেই বোধটা গুরুত্বপূর্ণ সেই চিন্তার সূক্ষ্মতাটা গুরুত্বপূর্ণ আমি রুমাল আর ক্যামেরা দিয়ে যাকে পয়েন্ট করছি সেই পয়েন্টারটা গুরুত্বপূর্ণ যাকে পয়েন্ট করছি তাকে গুরুত্বপূর্ণ এই পয়েন্টারগুলো গুরুত্বপূর্ণ নয় প্রথমত তখনকার দিনে তাদের ভাষাই সংস্কৃত অনলি ছিল ভাব প্রকাশের মাধ্যমই সংস্কৃত ছিল লাইক আদার ল্যাঙ্গুয়েজেস যেমন আমি বাংলায় কথা বলছি বা কেউ হিন্দিতে কথা বলছে দ্বিতীয়ত তোমাকে তারাও এরকম কিছু বোঝাতে চেষ্টা করেছে সেই জন্য তো ফুটির উদাহরণ চলে এলো আমি কথা বলতে বলতে কাপের উদাহরণ চলে আসে রুমালের উদাহরণ চলে আসে ক্যামেরার উদাহরণ চলে আসে পাগলের মাতালের উদাহরণ চলে আসে তার মানে কি এই শব্দগুলো বেদ বাক্য হয়ে যাচ্ছে নাকি তারা সব রকম চেষ্টা করেছে হাতের সামনে তারা হয়তো কিছু পেয়েছিল বা তাদের মাথায় সেই সময় ফুটির উদাহরণ এসেছিল যা আপনা থেকেই ফেটে যায় ফুটির উদাহরণ কেন বলা হলো যে যা বাইরে থেকে কোনো এফোর্ট দিয়ে ফাটায় না ফুটি আপনা থেকেই তো টাকলে ফাটতে থাকে ঠিক তেমনই বলছে তুমি যখন কিছু বুঝতে পারবে তোমার এই যে জন্ম মৃত্যুর ভ্রম বা তোমার যে বিভিন্ন অজ্ঞান এটা আপনা আপনি সরে যাবে এটা বোঝানোর জন্য মন্ত্রের শেষভাগে এটা অ্যাড করা হয়েছে যে বুঝতে পারে সে মৃত্যুকে অতিক্রম করে যায় মন্ত্র বা ট্রেজার মন্ত্রকে ট্রেজার বা গুপ্ত সম্পদ এই অর্থে বলা হয় যে এর ভিতরে কিছু হাইডিং মেসেজ আছে যেন জীব সেটা বুঝতে পায় যেমন মাটির নিচে গুপ্তধন আছে উপরে বোঝা যায় না তেমনি এর ভিতরে বোধ বা আন্ডারস্ট্যান্ডিং হাইডিং তাকে ট্রেজার বলা হয়েছে কলসির মধ্যে বা উপরে যে মাটি চাপা আছে তার ভিতরে যে সোনা আছে সেটা ট্রেজার মাটির আবরণটা ট্রেজার নয় এই জন্য মন্ত্রের গোপনীয়তা এই জন্য নয় যে বললে কিছু অমঙ্গল হবে যে মন্ত্র কাউকে বলে দিস না এই জন্য যে বলেও কোনো লাভ নেই কোনো কাজে লাগবে না তার সে যদি এই মন্ত্রের গভীরতম তথ্য গুরু মুখে শুনতে না পারে বা যিনি মন্ত্রকে বুঝেছেন তিনি যদি বুঝিয়ে না দেন তাকে মন্ত্র বলেও কোনো লাভ নেই অন্য একজনকে সেই জন্য মন্ত্র কাউকে বলো না আর দ্বিতীয় তুমি যদি নিজে না বোঝো তোমার নিজেরও কোনো কাজে লাগবে না এই মন্ত্র হয়তো বলবেন মহারাজ আপনি আপনার নিজের মতো মানে করে বলছেন দেখো ভাই ঋষিরা যা বলেছেন তা মন্ত্র হোক উপনিষদের শ্লোক হোক গীতা হোক কেউ উপরি উপরি কথা বলতেন না দেখো কথা বলায় তাদের ফালতু গল্প গুজবে কোনো ইন্টারেস্টে ছিল না কেন বেকার তোমার হেলথ নিয়ে তোমার নাকে কোন গন্ধ ভালো লাগবে তা নিয়ে তোমার পুষ্টি কিসে হবে এইসব নিয়ে তারা থিসিস করতে যাবেন এইসব ফালতু কথা তারা কেন বলবেন তারা নিজেরই হেলথ বিষয়ে অ্যালার্ট নয় তারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে মনের কোনো কোণে গিয়ে সামান্য ফলমূল খেয়ে আবিষ্কার করলেন তোমার সুগন্ধ আর নাকের জন্য থোরাই তারা চোখ বন্ধ করলেন কি জন্য আলোর গতিবেগ মাপতে তারা কি এতই মূর্খ ছিলেন এইসব বেকার কথা বুঝতে তাদের কিছু এসে যায় না তারা যদি শব্দ গন্ধ শারীরিক বিষয়গুলোতেই তোমাকে কিছু বোঝাতে চাইতেন বা কোনো এমন মন্ত্র বানাতেন যা জপ করলে তুমি মৃত্যুকে অতিক্রম করে যাবেন ভাই তারা তারা কেন এই জগত সমাজ থেকে সরে যেতেন তাদের বলায় গভীরতা অনেক কোনো শ্লোক কোনো মন্ত্র তা তন্ত্রোক্তই হোক আর যাই হোক কখনও ভেবো না যে তা উপরি উপরি যা বলছে তাই তার অর্থ তাহলে তুমি অর্থের অনর্থ ঘটিয়ে ফেলবে এর গভীরতম ইঙ্গিত বুঝতে হবে জীবনে আনার জন্য। দেখো তাদের বড় চেষ্টা ছিল তোমার রোজ চায় যে কেন্দ্র থেকে তুমি চলো তা যাতে আপলিফটেড হয় তাই এত খেটে খুঁটে ঘেটে ঘুটে যা বুঝেছেন তা তোমাকে বলে গিয়েছেন অধ্যাত্মের কোনো উদ্দেশ্য নেই তোমার চক্ষু চক্ষুবিলাস কর্ণবিলাস আর শব্দবিলাসের সাথে কোনো উদ্দেশ্য নেই তোমার দৈহিক স্বাস্থ্যের সাথে বায়োলজির কাছে যাও বিজ্ঞানের কাছে যাও তারা বলে দেবে এই কথা কি খেলে কি হবে কোনটা পুষ্টিগত হবে কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ এটা তো মানসিক বিষয় এ কেন মুক্তির সাথে কী সম্পর্ক তোমার অশান্ত জীবনে কিভাবে শান্তি আসবে অন্ধকারে তুমি হোচট খাচ্ছ কিভাবে তোমাকে আলোয় আনা যায় এই মাত্র যাবতীয় মন্ত্র যাবতীয় শ্লোক যাবতীয় বীজ উদ্দেশ্য তাই ঘাত্রী মন্ত্র হোক গীতার শ্লোক হোক উপনিষদের শ্লোক হোক যাই হোক এম একমাত্র তোমাকে বোধে উত্তীর্ণ করা আন্ডারস্ট্যান্ডিং আনা তোমার জীবনে যাতে তুমি শান্তিতে থাকো অপূর্ণ চেতনার খিদে যাতে মেটে তা যাতে পূর্ণতা পায় তার একমাত্র উপায় হল বোধ আন্ডারস্ট্যান্ডিং এসব ছেঁচরামই নয় যে এই মন্ত্র এক হাজার বার জপ করলে কি হবে ওই মন্ত্রের বেলপাতা ছিটিয়ে দিয়ে আগুনে ফেলে দিলে কী হবে কী হবে এই যে হোমেতেও বেলপাতা দেওয়া হচ্ছে তার অর্থ কী আরে তোমার জীবনকে ওরকম মন্ত্রক্ত করে উচ্চতম একটি জীবনকে আহুতিতে পরিণত করো তোমার জীবন যেন বেলপাতা তাতে যেন অগ্নিতে তাকে যেন অগ্নিতে আহুতি দেওয়া হচ্ছে এগুলো সব পয়েন্টার হিসাবে বলা হয়েছে সিম্বলিক বলা হয়েছে তুমি মহামৃত্যুঞ্জয় বলে এক হাজার আওতি দিলে কী হবে ওই মহামৃত্যুঞ্জয় কি বলতে চাইছে তা তোমার মনের চেতনার গভীরে গিয়ে তোমার জীবনের কেন্দ্রকে পরিবর্তন করা এই উদ্দেশ্য ছিল তার গায়ত্রী মন্ত্রেরও তাই একমাত্র উদ্দেশ্য ছিল তোমার জীবন যেন সেই আত্মার সেই মহতের গানে পরিণত হয় গান কখন চলে কনস্ট্যান্ট চলে যাকে তাকে গান বলে একটা সিরিজ চলে তোমার জীবন যেন গানে পরিণত হয় তোমার জীবন যেন সেই সবিতা সেই আত্মা সেই সত্যের গানে পরিণত হয় তাতে যেন ছন্দ পতন না হয় তাকে গায়ত্রী ছন্দ বলে যা তোমাকে সমূলে পরিবর্তন করে দেয় যা তোমাকে উচ্চতা দেয় তাকে মন্ত্র বলে আর কোনো উদ্দেশ্য নেই এর মধ্যে নাথিং স্যাটেল নাথিং মিস্টিক্যাল আছে অ্যাজ ইউ থিঙ্ক অ্যাজ সাচ কিছু নেই এর মধ্যে